সরকার স্মৃতিসংঘ এর উদ্যোগে মঙ্গলবার সুন্দরগঞ্জে 500 অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। পাঁচপীর বাজারে আহমেদ আলী কার্যালয়ে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহেদ, প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এএসএম নুরুল আজম, চেয়ারম্যান আহমেদ আলী সরকার স্মৃতিসংঘ, কামরুন্নাহার ঝর্ণা, আইইবি মহিলা কমিটির সদস্য ও সমাজ কল্যাণ কমিটির কো কনভেনার সাংবাদিক আব্দুল মতিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুর রহমান রিপন সহ আরো অনেকে।